প্রিয় দর্শক এবং কৃষি উদ্যোক্তা ভাইরা সবাইকে শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার তিলোচনপুর ইউনিয়নের দাঁতপুর গ্রামের একটি চায়না কমলা লেবুর বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে দেখুন কি পরিমাণ চায়না কমলা ধরেছে, আরো তো ভেঙে ফেলি এবং 15-20 মন ভাঙি। প্রত্যেকটা কমলার রং কিন্তু হলুদ বর্ণ ধারণ করেছে, অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এটা দেখলে যে কোনো মানুষের প্রাণী কিন্তু ভরে যাবে, এটা ভালো লাগার দিক। কিন্তু এটা কিন্তু একটা কষ্টের বিষয়ও আছে। দর্শক, আপনাদেরকে আর একটা বিষয় দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন। এই যে যে কমলার বাগান দেখছেন, চাঁদা কমলার বাগান, এই দেখুন এই গাছটা কিছুক্ষণ আগে কাটা হলো। এটা কিন্তু এই যে চায়না যে কমলা দেখালাম সেই গাছ, এটা কেটে ফেলা হয়েছে। এই যে ক্ষেত মালিক, তিনি কিন্তু এই গাছ কেটে ফেলে দিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে কাটা গাছটি রয়েছে, এই গাছটির অর্থাৎ এই ক্ষেত মালিক হচ্ছে যে আসাদ শেখ। আমরা তার মুখ থেকেই জেনে নেব তিনি কেন এই গাছ কেটে ফেললেন, এত সুন্দর কমলা ধরেছে আর তিনি গাছ কাটলেন, এর নেপথ্য কাহিনীটা কি তার কাছ থেকে জানবো। চলুন আমরা কথা বলি আসাদ শেখের সাথে। দর্শক বন্ধুরা, এখন আমরা কথা বলবো এই যে চায়না কমলার যে বাগান, এই বাগানের মালিক আসাদ শেখের সাথে। আমার পাশেই যে ভাই দাঁড়িয়ে আছেন, এই ভাইয়ের নাম আসাদ শেখ। ভাই, আপনার পুরো নামটা এবং গ্রামটা কোথায় একটু আমার দর্শক বলবেন। মোহাম্মদ আসাদুজ্জামান, আচ্ছা, ডাক নাম আসাদ। আমার বাসা কালীগঞ্জ উপজেলা তিলোচনপুর ইউনিয়ন দাঁতপুর গ্রাম। ধন্যবাদ পরিচয় দেওয়ার জন্যে। আসাদ ভাই, আমরা তো দেখতে পাচ্ছি যে আপনার এই যে বাগানে অনেকগুলো চায়না কমলা দেখছি এবং প্রত্যেকটা গাছেই হলুদ কমলা ধরে আছে। তো আমরা দেখলাম যে আপনি গাছ কেটে ফেলে দিয়েছেন, এর কারণটা কি ভাই? এর কারণ ভাই, মানুষ কিন্তু লাভ যেটা আছে সেটা কিন্তু মনে করে সেটার পরে উদ্বুদ্ধ হয়। তো এটা কি লাভজনক চাষটা? যখন ফলটা হইলো তখন খুব মনটার মধ্যে আনন্দ লাগিল। আচ্ছা আচ্ছা। এই আনন্দে খুশিতেই 25-30 হাজার টাকা খরচ করে চারি করে তারের বেড়া দিয়ে ঘিরেছি। আচ্ছা, এই লেবুটা বাজারজাত করা যাচ্ছে না, খাতে ভালো না, রস শুকিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তা আমার তো লস গিয়েছে, এখন আমার যাই ভুইটা এখন আছে, আমার লিচির ভুই। এখন আমি চাচ্ছি যে এই গাছ সব মেরে দিয়ে আবার নতুন করে আমি বড়ই কিংবা মালটাইয়ের মধ্যে লাগিয়ে দেবো, বুঝেছেন। কিন্তু কমলা আমি আর জীবনের যদি আমার কোনো আপনজন কেউ যদি হয় আর যদি কেউ শোনো, কমলা কোনো কমলাই লাগাই দেবো না আমি। আচ্ছা, আপনাকে থামাই দিই, সেটা হচ্ছে যে এই যে আপনার যে কমলা বাগান, এটা কতটুক মানে এরিয়া জুড়ে আপনার কমলা বাগানটা করেছেন? এইটা আপনার 10 কাঠা। 10 কাঠা, 10 কাঠায় আপনি কতগুলো চারা লাগিয়েছিলেন? এখানে 60 পিস চারা। 60 পিস চারা। এই এই জায়গাটা কি আপনার নিজস্ব জায়গা না আপনি লিজ নিয়ে? আমার কাছে লিজ নিয়ে। লিজ নিয়েছেন? 6 বছরের জন্য লিজ নিয়ে, একবার টাকা দেওয়া। আচ্ছা, লিজ নিয়েছেন, নিয়ে আপনি এই চায়না কমলা আবাদ করেছেন? আরো ওই মাঠে 1.5 বিঘা আছে, সেটা তো কেটে দিয়েছি, দেবো আরো, সব কেটে দেবো, একটাও রাখবো না। আচ্ছা, এই যে আপনার এই যে লিজ নিয়ে চারা লাগিয়ে পরিচর্যা করে সার কীটনাশক দিয়ে আপনার কেমন ব্যয় হয়েছে, কেমন টাকা ব্যয় হয়েছে? আমার তো মনে করেন যে সেই লেবু গাছ তৈরি করতে তো ততটা ব্যয় বল হয়নি। আচ্ছা, কিন্তু আমার যে ভুইডা লিসির টাকা, আচ্ছা, বুঝেছেন, এই টাকাটাই আমার একবারে মোটা অঙ্কের টাকা দিয়েছি, 2 লক্ষ টাকা দিয়েছি। এবারে ধরেন আমি এই তারের বেড়া ফেড়া দিয়ে ঘুরেছি, এবারে আমি একটা হিসেব করলাম আমার ওই ভুই মিলে এই ভুইটিতে খরচ কমেছে, এটা একটা ফসল ছিল, এবারে 4-5 লক্ষ টাকা আমার লস যাবে। আচ্ছা আচ্ছা, বুঝেছেন। এই যে এক একটা গাছ দেখেন 8-10 ফুট লম্বা, সামনে বছর মিনিমাম 3-4 মন কম লাগে। মানে ব্যয় হয়েছে কত টাকা হবে মানে গাছ আমার টোটালে, বুঝেছেন, টোটালে দুই ভুই মিলে এই ভুইয়ার মিলে 4-5 লক্ষ টাকা ব্যয় হয়েছে, যেহেতু আমার জমি লিস নেই একবারে। আচ্ছা, মানে একবারে আমি লিসির টাকা দিয়ে 2 লক্ষ। এই 4-5 লক্ষ টাকা ব্যয় করে আপনি যে চায়না কমলা আবাদ করেছেন, তাই না? তো এই যে তাই এখন এই গাছ কাটছেন কেন? গাছ কাটছে, এটা আমি তো লাভের আশায় লাগাইছি। আচ্ছা,
এখন সেইটা তো আমি পাচ্ছি না, সেই আমাদের লস তো গিয়েছে। এখন তো আমি তো চাবো যে সমস্যাটা কি, সমস্যা এই লেবুটা বাজারজাত করা আছে না, রস থাকছে না, টক রস থাকছে না, এটা কি পরিচর্যা কোনো ঘাটতি আছে আপনার? কোনো পরিচর্যা ঘাটে না, মেন হচ্ছে আমাদের দেশে লেবুটা খুব বেশি ভালো হবে না। তো এই এই চাষে আপনি কীভাবে উদ্বুদ্ধ হলেন? আমি ইউটিউব দেখে তারপরে আমার এক বন্ধুর মাধ্যমে শুনে তো এটা আমি উদ্বুদ্ধ হয়েছিলাম যে লেবুটা খুব ভালো, ইউটিউবে তো বলে যে খুব ভালো লেবু, বুঝেছেন? আচ্ছা, দিয়েতে আমি চারা নিয়ে আসছিলাম, সেও আমার এক বন্ধু এনে দিছিল, কিন্তু আমি এই লেবু এর আগে খেয়ে দেখিনি, যদি খেয়ে যদি দেখতাম তাহলে আমার এই ক্ষতিটা হইতো না। তারপরে আপনি ইউটিউব থেকে উদ্বুদ্ধ হয়েছেন? হ্যাঁ, চায়না কমলা যখন যখন ইউটিউবে ছেড়েছে তখন আর কোনো বাংলাদেশের কমলা ইউটিউবে ছাড়িনি। আচ্ছা, এইটাই সর্বপুরো তোমার এইটা দেখে আর কার না ভালো লাগবে, দেখেন তো ফল দেখলে আপনার মন ঠান্ডা, ফল তো দেখছো আরো সুন্দর ফল আছে, এবারে এবারে টিকে খেয়ে দেখেন এর মধ্যে কি অবস্থা, ফল দেখলে তো সবারই মনটার মধ্যে শান্তি লাগবে। দর্শক আসাদ ভাই একটা ফল ছিল দেখেন এই গাছ থেকে, দেখুন একদম শুকানো, ভিতরে শুকিয়ে গেছে, এটা খাওয়ার উপযোগী না, এটা আসলে বিক্রি করার মতো না। উনি যে গাছ কেটেছেন এখন বুঝতে পারছি যে ওনার ক্ষোভটা কোথায়, এতে কোনো রস টস নেই, কোনো রস বেরোচ্ছে না, রস ছিল আগে হালকাতে কিন্তু টক ছিল সেই সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আসাদ ভাই এই যে যে আপনি এত পরিচর্যা করে গাছগুলো লাগিয়েছেন, লাগানোর পরে এখন কেটে ফেলে দিচ্ছেন, তাতে আপনার কত টাকার ক্ষতি হতে পারে? আমার 4-5 লক্ষ টাকা খরচ ক্ষতি হবে এই ভূমিলে আর ওই ভূমিলে, বুঝেছেন? আচ্ছা, এই ভূমিটা একটু খরচ কম হয়েছে, এইটা খরচের মধ্যে তো এটার মধ্যে একটা সাথে ফল দিল, আমার খরচ হয়েছে একটা এইসব তারের বেড়া দিয়ে, বুঝেছেন? অনেক টাকা ব্যয় করে তারের বেড়া দিয়েছি, জমির একটা মূল্য আছে, একবার আমি 2 লক্ষ টাকায় 2 ভূমি দিয়ে নিয়েছি, 2 বিঘে ভূমি 2 লক্ষ টাকা দিয়ে কন্ট্রাক্ট নিয়েছি। তো এই যে ফল শুকিয়ে গেছে, তো এতে আপনি কোনো ওষুধ প্রয়োগ করা বা কোনো কৃষি বিভাগের সাথে কোনো পরামর্শ নিয়েছেন কিনা? কৃষি বিভাগের কইছি, কৃষি বিভাগরা যেখানে গিয়েছে তাদের ফলই আরাম, কারণ কৃষি বিভাগ এখন সরকারি ভাবে যদি কোনো কায়দায় ওষুধপাত্রা কোনো গবেষণা করে যদি এইটা ভবিষ্যতে হয় তাহলে হবে, তাহারা এখনো পর্যন্ত যত লোক লাগিয়েছে ভাই প্রত্যেকেরই রেজাল্ট এক, আমার তো জায়গা টুটু রস ফস আছে। আমরা তো অনেকে অনেকে বলছে ফল নাকি ভালো হয়েছে, এরকম কত ভালো হয়েছে, তাহলে আমার তো ভালো আছে না কেন, তারা আমাদের কোক। আর যদি বলে যে আমি গাছ কেটে দেন, যদি কেউ যদি বলে না ফল ভালো হবে গাছ কেটো না, সে যদি বলে লেবু আমি সব কিনবো প্রত্যেক বছর বছর, আমি লেবু গাছ রেখে দেবো, সে আমার সাথে বলুক, কিন্তু যেন এই কথা কয় না যে লোকের ক্ষতি করার জন্য নিজের গাছ কাটছে। আমি কৃষক, দেশে কৃষক উন্নত মানে দেশ উন্নত, অবশ্যই ঠিক আছে। আমি আজ লস খেয়ে দিশে হারাই যাবো, আমার মতন এরা আরও লোক হবে। আমি কিন্তু এই যে চারা বিক্রি করার জন্য ইউটিউবারে নিয়ে এসে ভিডিও করেছি, করার পরে 5-6 হাজার চারা আমি বিক্রি অর্ডার পাইছি, আমি 100 টাকা করে দাম চাইছি। এই 5-6 হাজার চারা যদি বেচতাম তাহলে আমার 3-4 লক্ষ টাকা হইতো, সেই টাকাটা উঠে যেত, আমি বেচিনি কেন, আমি চাবো না যে এখন কত লোক আছে ধার দিনা লোন তুলে তো আপনার হচ্ছে এই বাগানটা করবে, করে যদি সে যদি মার খায় তাহলে তার জীবনটা শেষ হয়ে যাবে না। আমি 4 বছর আগেও বেকার ছিলাম, এখন আমি নার্সারি পেয়ারা, আমার 10 বিঘে পেয়ারা আছে আমার কাছে, আমার নার্সারি মিলে আর আমার পেয়ারা বাগান মিলে 10-12 জন লোক কাজ করে, আমার উন্নত হেজ বলে 10 জন লোকের কর্মসংস্থান করে দিছি। আর যদি আমি যদি আজ এখান থেকে যদি হারিয়ে যায় নিঃস্বয়ে যায় তাহলে ওই 10 জন লোকের তো কর্মসংস্থানটাও নষ্ট। সরকার তো বলছে যে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে কাছে, তাইতে আমি চাইনি যে আমার যদি কোনো পরিবার শেষ হোক, কোনো চাষি শেষ হোক, আমার যদি চাষি যদি কোনো একটা ভালো জিনিস করে বাজারে মার বেচতে পারে সেইখানে আমাকে আরও 10 জন তার এখন কাজ করে কামাই করে খাতে পারবে, দেশেরও উন্নত হবে তারও উন্নত হবে, আর যখন সে নিঃশ্বাস দেবে আরও এলাকার লোক আরও লোকের ক্ষতি। যারা এই যে যে আপনাদের চায়না বা ম্যান্ডারিন কমলার আবাদ করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার তাদের উদ্দেশ্যে আপনি কি দুটো ভাত খাতে চান, কমলা বাদে অন্য চাষ করেন, কিন্তু কমলা চাষ করেন না, কমলা চাষ আমাদের আবহাওয়া হবে না, আজ না না আজ যদি কমলা চাষ করতে হয় আগে আপনি কৃষি অফিসে যান, এর বাজার দেখেন, অনেকেই তো লাগিয়েছেন তাদের কাছে শোনেন যে এটাই কমলাটা কেমন হচ্ছে, ভালো কি মন্দ বাজারজাত, এত কমলা তো আমি খাতে পারবো না, আমার তো বেচতে হবে, আমি তো হলো পয়সার আশাই করেছি, এখন এটা বেচতে পারছি না, আমার এখন পুরো লস। আচ্ছা, এই যে যে কমলা আপনার খেতে ধরেছে এগুলো আপনি বেচার চেষ্টা করেছেন? আমি ঢাকায় আউটে ফোন করে বলতে ভাই পাঠিয়েন না, আরও লোকে পাঠিয়ে বিক্রি হতো না, 40 টাকা তাই বিক্রি হতো না, পরে এটা হকারি করে বেশি 50-60 টাকা অর্ধেক গেছে নষ্ট হয়ে, মেন হচ্ছে রস শুকিয়ে যাচ্ছে আর হালকা টক আর বিষ, বুঝেছেন? তিতো তিতো লাগবে, বিদেশি কমলাটা দেড়ানো এরকম কিন্তু আমাদের দেশে হচ্ছে না।
সে যদি পারে লেবু আমি কেনবো, সে আসুক এসে লেবু দেখুক। সে যদি কেনে প্রত্যেক বছর বছর আমি তারই লেবু প্রত্যেক বছর তারই কিনতে হবে। এখন আপনার পরিকল্পনা কি? পরিকল্পনা এই গাছ মেরে দেবো। গাছ মেরেন না ভাই, না গাছ না আমি চেষ্টা করে দেখেন যে হয় কিনা সরকার যদি আছে তাদের যদি বিদেশ থেকে ভালো ভালো গবেষণা জিনিসপত্র কিংবা ভালো কিছু যদি না করে দেয় আমাদের কৃষি অফিসাররা কি করবে? মাঠে মাঠে ঘুরে একটু পরামর্শ দেয়। এই আমাদের দেশে কিন্তু সেই উদ্যোগ নেই কৃষির পরে, অন্যান্য দেশে কৃষির পরে যারা মাসে গবেষণা চলে আমাদের দেশে চলে, কিন্তু সেই আকারে চলে না। আমি চাবো সরকার যে কোনো ফসল করার আগে সরকার যেন সেইটা যেন আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখে আমার দেশে আবহাওয়া শ্যুট করবে কি হবে কি না হবে, তা নাহলে এইভাবে এই লেবুতি যারা মানুষ ক্ষতিগ্রস্ত করতে গেল এরকম যেন ক্ষতি আর কারো কেউ যেন না হয়। বহুত চাষি ভাই আপনি দেখবেন, আপনি জাতি চাবেন সেখানে সবাই গাছ কেটে দিচ্ছে। বারো বাজারের এক লোক আছে কোটচাঁদপুরে আছে, সবাই লেবু নিয়ে বিপাদে পড়েছে। অর্থাৎ এই লেবুটা আমাদের আবার শ্যুট করছে না এবং এটা হবে না? না না হবে না। আপনার আমার দেশে তো পেয়ারা হচ্ছে হচ্ছে না, মাল্টা হচ্ছে হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ ড্রাগন হচ্ছে হচ্ছে না, সব তো বিদেশি ফল, একটা তো আমার দেশের না, কিন্তু লেবু হচ্ছে না কেন? লেবু লেবু আমাদের দেশে আবহাওয়া শ্যুট করছে না। দর্শক বন্ধুরা, আমরা যে চায়না কমলার বাগানের মালিকের সাথে কথা বললাম শেখ আসাদ, তিনি কিন্তু আমাদের কাছে তার এই কমলার বিষয়গুলো পুরোটাই বর্ণনা করে জানালেন। তো আসলে তিনি কিন্তু একটা ভালো কথা বলেছে যে কৃষিক্ষেত্রে যে নতুন নতুন ফলের যে চাষাবাদ করা হচ্ছে সেগুলো কিন্তু আমরা অনেক জেনে বুঝে জাত না চিনে এগুলো কিন্তু আমরা করছি, কিন্তু এর যে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান আছে যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা হর্টিকালচার সেন্টার, এখান থেকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা না করেই কিন্তু আমরা বিভিন্ন ইউটিউব দেখে আমরা কিন্তু এই চারা বা গাছ লাগাচ্ছি ফলের আবাদ করতেছি করে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ আছে ফল আছে কিন্তু সেই ফল বিক্রি করতে পারছেন না, কারণ এই ফলের ভিতরে কোনো রস নেই, মিষ্টতা নেই এবং বিসি বেশি, যার কারণে ক্রেতারা কিন্তু এগুলো কিনতে যাচ্ছেন না। পাশাপাশি এই আসাদ ভাই যেটা বললেন যে তিনি কিন্তু ইচ্ছা করলে চারা বানিয়ে বিক্রি করতে পারতেন, তিনি একজন ইউটিউবার দেখে এনে ভিডিও করেছিলেন এবং অনেক চারার অর্ডার পেয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি কিন্তু অনেক কৃষককে বাঁচিয়ে দিলেন, কারণ তিনি চারা বিক্রি করলে কিন্তু আরও অন্য অন্য কৃষক কিন্তু এই গাছ লাগাতেন এবং ক্ষতিগ্রস্ত হতো। তো আমি তাকে তিনি একটা মহৎ একটা কাজ করেছেন যে এই চারাগুলো তিনি না বিক্রি করে, যদিও তিনি লাভবান হতেন কিন্তু তিনি অন্য অন্য কৃষকের কথা বিবেচনা করে কিন্তু তিনি কিন্তু সেই চারা বিক্রি করেন না। যে কোনো কমলা লাগানোর আগে যেই নিয়ে বুঝে তারপর লাগান। আমিও আসাদ ভার কথা মিলে বলতে চাই যে আসলে আমরা কোনো চাষাবাদ করার আগে অবশ্যই জেনে বুঝে গবেষণা করে বা পরীক্ষা নিরীক্ষা করে সেটা বাণিজ্যিকভাবে চাষ করা উচিত বলে মনে করি। দর্শক বন্ধুরা, আমরা আর কথা বলবো না, যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ।